প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয় যাতে কৃষকেরা রাস্তার উপরে ধান কিংবা ধানের খড় না শুকায়, কিন্তু তাতেও কোনো লাভ নেই। রাস্তার উপরে ধান ও ধানের খড় শুকাচ্ছে কৃষকেরা, এমনই চিত্র দেখা গেল বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা থেকে মালগাঁও যাবার রাস্তায়, বিশেষ করে বেউঝাড়ি এলাকায়। পাকা রাস্তা একেবারে ঢেকে গিয়েছে ধান ও ধানের খড়ের জন্য। এই রাস্তা দিয়ে ছোট ছোট গাড়ি মোটরসাইকেল সবসময় চলাচল করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কৃষকেরা জানান এইভাবে রাস্তায় ধান ও ধানের খড় শুকানো উচিত নয়, তবু তারা শুকাতে বাধ্য, কারণ তাদের ধান ও খড় শুকানোর জায়গা নেই। তার উপরে এবার বৃষ্টির কারণে ধানের গাছগুলি ভিজে গিয়েছে। বিপদ তো, কিন্তু উপায় নাই তো, রাস্তার ছাড়া যে কোথাও জায়গা নাই যে ধান শুকাবে। এই যে জল থেকে যে টেনে কাটিয়ে নিয়ে আসছে, হ্যাঁ, যত কৃষক আমাদের, কিন্তু শুকাবো যে কোথায় সেটা একটু জায়গা নাই। এখানে যদি সরকার কোনো ব্যবস্থা করে দিত চাতাল, হ্যাঁ, মানে জমি টুমি একটু সংগ্রহ করি চাতালের জন্য, তাহলে শুকানো কৃষকদের মধ্যে খুব ভালো হতো আর কি। বিপদ হইলেও আমাদের তো ধানটা তো রক্ষা করতে হবে, কি না, কি করে কাঁচা ধান বাড়িতে নিয়ে গিয়ে রাখবো কোথায়? প্রশাসন তো বারবার না করে, হ্যাঁ, না তো করছে, কিন্তু না করার উপায় নাই, কিন্তু তাও আমাদের সাবধান করে শুকাতে হচ্ছে। হ্যাঁ, প্রশাসনে তো ওটাই তো মানাই আছে, গাড়ি ঘোড়া চলে তো, হ্যাঁ, গাড়ি ঘোড়া চলে, তার মধ্যে সাবধান করে মানে শুকাতে হচ্ছে আর কি। হ্যাঁ, কিছু উপায় নেই যে, তাছাড়া আমাদের তো না শুকালে তো এই কৃষকের আবার কোথায় ধানগুলো গিয়ে রাখবে, রাখবো বা কোথায়? কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট, কুলিক নিউজ।